Assalamu alaikum, welcome to my channel Umme Fahad Manal Vlogs. Amar blog ta Kuwait theke. Ajke new blog ta hoche 1st March 2022 amar friend Shirin Sultanar me Inayar third birthday celebration niye. So cholun dekhi ajke amra ki korlam sara din. Amar video ta bhalo lagle obosshoi like share comment korben ar subscribe korte bhulben na. Ghum theke uthechi ajke 11tay. So 11ta jokhon uthechi tokhon na nashta korlam na. একেবারে রেডি হয়ে বাইরে চলে গেলাম খেতে খাওয়ার পরে আমরা ইনায়ার জন্য কিছু শপিংও করা হয়নি ওর বার্থডে তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করার পরে আমরা শপিং করে বাসায় গিয়ে পরে রেডি হয়ে ইনায়ার বার্থডেতে যাব সো রওনা দিলাম গাড়িতে আমার কলেজা বাচ্চাগুলা আমরা এখন যাব খালেদ আল দাওয়াই রেস্টুরেন্টে হাওয়ালিতে So, ওখান থেকে খেয়ে আর কি মার্কেটে যাব সো বের হয়ে গেলাম এটা হচ্ছে আমার বাসার সামনে থেকে সো অন দ্য ওয়ে রওনা দিলাম খেতে আজকে ওয়েদারটা সুন্দর ছিল আর এগুলো হচ্ছে কুয়েতিদের বাড়ি যেটা বাংলাদেশে আমাদের ভিলা বলি ওরকম বাড়ি ওদের কি সুন্দর গান শুনতে শুনতে রেস্টুরেন্টে গেলাম গেলাম হাওয়াল কুয়েতের রোডগুলো অনেক সুন্দর আর আমার ভিডিও করতে ভালোই লাগে রোড ট্রিপস সো হাওয়ালে যাচ্ছি খালেদ আল দাওয়াইতে বাংলা গান আমার মান্নাদের গান শুনতে শুনতে গেলাম মাঝে মাঝে বাংলা গান শুনতে ভালোই লাগে আই লাভ বাংলা সংস আমার বাচ্চাগুলা মানাল আন ফাহাদ আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা খালেদ আল দাওয়াই রেস্টুরেন্ট ভিতরে যাচ্ছি গিয়ে আমাদেরকে স্যুপ দিল তারপর আমি অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি ইন্ডিয়ান স্টাইল আমার ভিডিওগুলো অনেক ডিলিট হয়ে গেছে আই এম সো সরি আই এম সো স্যাড ফর দ্যাট মানে খুবই খারাপ অবস্থা আমার ভিডিও অনেকগুলো ডিলিট হয়ে গেছে বাই মিস্টেকলি আমি ডিলিট করে ফেলেছি সো খাবারের কোনো পিক নাই সো খাবার শেষ এখন আমরা রওনা দিলাম এখন একটা মার্কেটে যাব মান্নি আর ফাহাদ মান্নি একা একা গাড়িতে উঠবে সে খুব এক্সাইটেড সে একা একাই গাড়িতে উঠলো মাশাল্লাহ সো আমরা আবার বাংলা গান শুনতে শুনতে মার্কেটে গেলাম আলহামদুলিল্লাহ যতটুকু সময় বাইরে ছিলাম ভালোই লাগছে বাহিরে রোড ট্রিপের ভিডিওগুলো অনেক নাইস হয় সো মেয়ে আমার সাথে একটু কথা বলে নিল কিউটি পাই মাশাল্লাহ মান্নি আমার মার্কেটে চলে আসলাম মার্কেট থেকে কিছু শপিং করলাম তাড়াতাড়ি শপিং শেষ হয়ে গেল এরপর আমরা বাসায় রওনা দিলাম বাসায় যাইতে বেশি টাইম লাগলো না তারপর মেয়ে আমার কান্না করতেছে অনেক ওকে কোনো খেলনা কিনে দিই নেই কেন ওর অনেক খেলনা আছে বাট মার্কেটে গেলে ওর খেলনা লাগবেই লাগবে সো আমরা সবাই রেডি হয়ে নিলাম এরপর যাব আমরা গেলা বিচে
আমি রেডি হয়ে গেছি একটু তাড়াতাড়ি, সো চাঁদনি ওখানে যাব। চাঁদনি বললো একটু লেট আসতে, সো এই ফাঁকে আমরা চা আর সামোসা খেয়ে নিলাম, এরপর বের হয়ে গেলাম। এরপর আমরা ফরওয়ানিয়াতে চাঁদনিকে পিক করলাম, চাঁদনিকে পিক করার পরে চলে গেলাম ইগেলা বিচ। অন দ্য ওয়ে টু ইগেলা বিচ যেখানে পার্টি হবে, সো চলে আসলাম আমরা ইগেলা বিচে। আসার পরে আমাদেরই একটা কুয়েত ব্লগার আবিদা সুলতান আপার সাথে দেখা, সো এই হচ্ছে আমাদের আবিদা সুলতানা। সো আপা কিছু বললো, চলুন শুনুন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আবিদা সুলতানা আপু, তোমার কথাগুলো অনেক ভালো লাগলো। সো সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার চ্যানেলের নাম আবার বলে দিচ্ছি, উম্মে ফাহাদ মানাল খান ব্লগস। আসার পরে রিমের সাথে দেখা, আর রিমের হাজব্যান্ড শামিম ডেকোরেশন হেল্প করতেছে, কারণ ইনায়ার আম্মু কিছু বেলুনস অর্ডার দিয়েছিলো সিন থেকে, ওগুলো আসতে লেট হয়েছে, সো এই জন্য ডেকোরেশনটা একটু ডিলে হয়েছে। তারপর এখানে শোয়েব আর খলিল আঙ্কেল দ্বারা গল্প করতেছে, যে দাস মাত্র আসলো তো একটু রিল্যাক্স হলো। এটা হচ্ছে আমাদের কুয়েতে গান গায় আশরাফ নাম তার, আশরাফ সে খুব ভালো গান গায়। পরে ফাহাদ খেলতে যাচ্ছিল, বিকজ ওখানে প্লেগ্রাউন্ড অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, কারণ বাচ্চাদের জন্য খুবই ভালো একটা আয়োজন, সো সে চলে গেলো খেলতে। আসার পর সবাই একটু রেস্ট নিলাম, বসলাম। এটা হচ্ছে বার্থডে গার্ল ইনায়া, তার নানা, সো একটু ডিসকাশন একটু কথা। এরপর রিমের সাথে একটু কথা বললাম, একটু গল্প করলাম। ইনায়ের বার্থডে স্টেজ অলরেডি হয়ে গেছে, সো ইনায়া একটু পোজ দিল, মাশাল্লাহ। আমাদের বার্থডে গার্ল প্রিন্সেস ইনায়া তার থার্ড বার্থডে, মাশাল্লাহ। আর আসার পর থেকে আমার মেয়ে ঘুমায় গেছিলো, ও এতক্ষণ আমার কোলে ছিল, তারপর ও ট্রলে নিয়েছিলাম, ট্রলেতে সে বসবে না। পরে মেয়ের আম্মু কাছে দিলাম, আন্টি অনেকক্ষণ আমার মেয়েটাকে রাখলো, আন্টি থ্যাংক ইউ সো মাচ, আন্টি আই লাভ ইউ, অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ রাখছেন, এই ফাঁকে আমি ছবি টবি ভিডিও করতে পারছি। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সে ইনায়ার আবু মোহন ভাইয়া। তারপর পার্টি তো চলতেই আছে, ওখানে ছবি ছবি তুলতেছে। এই জিলেপিটা অনেক মজা ছিল, জিলেপিটা ছিল ডেকোরেশনের ভিতরে। এই যে হচ্ছে শিরিন, তারপর ইনায়ের বার্থডে কেক চলে আসলো, বার্থডে কেকটা অনেক ইয়ামে ছিল, মাশাল্লাহ অনেক টেস্টি ছিল, খাইতে অনেক ভালো লাগছে। এবার বার্থডে গার্ল ইনায়া তার ফ্যামিলি পিকচার তুলে নিল, তারপর তার আঙ্কেল চাচা মামা সবার সাথে ছবি তুলে নিল। বার্থডে পার্টিতে ছবিটাই মেইন, ছবিটাই স্মৃতি হয়ে থাকে, ছবি ছাড়া তো আর কিছু না, ছবিটাই মেইন, ছবি ভিডিওস, পরে দেখা যায় যে কি করছে। ইসি মিম প্রেমা জানু আন্টি চাঁদনি সবাই বসে বসে দেখতেছিল, উপভোগ করতেছিল আন্টি। এরপর ও খেলার জায়গা আছে অনেক সুন্দর, এটা বাচ্চাদের প্লে টাইম, শাকিব ফাহাদ লাবণ্যরা খেলতেছিল। এটা হচ্ছে ইগেলা পিকনিক স্পট, খেলনার জায়গা অনেক সুন্দর, এখানে বারবিকিউ করতে অনেক
ভালো লাগবে আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ এখানে একবার বারবিকিউ করব আর বাচ্চারা খেলতেছে ওরা খুব এক্সাইটেড আর ওরা খুব এনার্জেটিক ছিল দৌড়া ছিল খেলতেছিল হায়াত সাকিব লাবনী ফাহাদ তিনজন একসাথে হইলে যা হয় খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মানে অনেক ভালো একটা ওয়েদার ছিল ঠান্ডা ছিল না একেবারে খুব নর্মাল ওয়েদার আর দিনটা অনেক সুন্দর ছিল সো ওরা খেলা কন্টিনিউ করলো আমরা ওখানে ছিলাম কতক্ষণ তারপর আবার চলে গেলাম পার্টিতে সো আমরা ব্যাক করলাম পার্টিতে ওখানে তারপর আমি শোয়েব শিরিন আর মোহন ভাইয়া সবার সাথে একটা ছবি ভিডিও করে নিলাম আমার অনেকগুলো ভিডিও মিসিং হয়ে গেছে বাই মিস্টেকলি মিসিং ডিলিট করে ফেলেছি সো আমি ওটার জন্য অনেক মন খারাপ আমার সো যেগুলো আছে ওগুলো দিয়ে আমি এডিট করার ট্রাই করেছি এটা জানু এসি প্রেমা আমাদের বার্থডে গার্ল প্রিন্সেস ইনায়া গানের তলে তলে ডান্স করতেছে মাশাল্লাহ লাভ ইউ মা কিপ গোয়িং ডান্স করে অনেক সুন্দর হয়েছে অনেক এক্সাইটেড ছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ইনায়া কিপ গোয়িং আম্মু সো এবার মেয়ে আমার ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে ওর বাবার কোলেই ছিল অনেকটা তো আমার বাবার কোলে ছিল এরপর কেক কাটিং টাইম দেখতে থাকুন আলহামদুলিল্লাহ তার কেক চাঁদনি কেক খাওয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো টাইম গেল আলহামদুলিল্লাহ ফাহাদ আমার একটু জিলিপি খাইলো ও মিষ্টির ভিতরে শুধু জিলিপি খায় সো এখানে কন্টিনিউশন কেক খাওয়া দিচ্ছে বাবা মেয়েকে মা মেয়েকে আলহামদুলিল্লাহ এবার মেয়ে আমার ঘুম থেকে উঠে গেল এখন সে এক্সাইটেড সে এখন একটু হাঁটছে খেললো সো এখন খাবারের টাইম আমি খাবারের খুব সুন্দর ভিডিও করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে সো আমি অনেক দুঃখিত আমি খুব স্যাড আমার পিকচার্স ডিলিটগুলো হয়ে গেছে সো এখন সবাই খাবার নিয়ে ব্যস্ত এখন রাত্রে খাবার খাবারের ভিতরে ছিল বিফ বিরিয়ানি চিকেন রোস্ট আর ডিম ভুনা সো সবাই খাবার খেয়ে নিল আলহামদুলিল্লাহ ইনায়ের বার্থডে পার্টির ডিনার সো রাতের খাবার শেষ এখন হচ্ছে লাস্ট সিন অফ দ্য পার্টি এখন সবাই গুছাই নিচ্ছে এটা হচ্ছে লাস্ট সিন পার্টির এখন সবাই বের হয়ে যাবে আমরা এখন বের হয়ে যাব অলমোস্ট রেডি হয়ে নিলাম যে এখন যাব গাড়ির কাছে চলে আসলাম ওখানে অলরেডি মোহন ভাইয়া অলরেডি বলতেছিল যে এখানে তো খাওয়াইছে রাত্রি ডিনার সো বাসায় গিয়ে একটু চা খাওয়াবে কিন্তু আমরা ছিল তাও টায়ার্ড শিরিন আর মোহন ভাইয়া টায়ার্ড সো আর তাদের বাসায় গেলাম না মোহন ভাইয়া শোয়েবকেও অনেক রিকোয়েস্ট করছে যে চলেন ভাইয়া একটু চা খাবেন বাসায় গিয়ে সো আমরা তাদেরকে ডিস্টার্ব করলাম না বিরক্ত করলাম না সো আমরা রওনা দিলাম মেরিনাতে যাব সো অন দ্য ওয়ে টু মেরিনা মল আমরা রিচ করলাম মেরিনা মলে মেরিনা মলে গিয়ে আমরা সবাই একটু ভালো টাইম কাটালাম শোয়েব আমাদের সবাইকে চা এনে দিল সবাই আমরা চা খেলাম রাত তখন মনে হয় একটা বাজে আর আমাদের জান্নাতের মা জানুর মা আসেনি সো আন্টিকে অনেক মিস করতেছিলাম আমরা মিস টু রাধে আন্টি নেক্সট টাইম হোপ আপনার সাথে দেখা হবে আপনি অবশ্যই আসবেন সো চা খাওয়ার পর্ব চলতেছে সবাই আমরা চা খেলাম
গল্প করলাম সো আমার জন্য একটা সুন্দর ভিডিও করে দিল সোহাগ ভাই সো দেখুন এইটা হলো আমাদের সোহাগ জয়ন্তী এইটা হলো শুভ জয়ন্তী এইটা হলো মিমি জয়ন্তী সবাই জনগণ মাসুম ভাই থ্যাংক ইউ সোহাগ ভাই আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে সো আমরা সবাই ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম লাভলু ভাই ছিল না সো চাঁদনি একটু মন খারাপ লাভলু ভাইয়ের জন্য লাভলু ভাই থাকলে আরও ভালো হইতো যাক ভালো টাইম কাটালাম আমরা সবাই আলহামদুলিল্লাহ মেরিনা মলে সো আমার ছেলেকে আইল্যাশ কি স্ল্যাশ এনে দিয়েছে সরি স্ল্যাশ কালারফুল স্ল্যাশ এনে দিয়েছে ওটা খুব আইস দিয়ে তো আমি ওকে রাগ করলাম যে তুমি এটা খাবা না সো সে কান্না শুরু করে দিল কারণ এটা খাইলে ওর জ্বর চলে আসবে ঠান্ডা লেগে যাবে সো ও অনেক ফ্রাস্ট্রেটেড অনেক রাগ ফহাদ কান্না কন্টিনিউ করলো সে অনেক রাগি কেন বললাম ওকে স্ল্যাশ না খাইতে সো দ্যাট ওয়াজ দ্য থিং লাস্ট পার্টি অফ দ্য সিন সোহাগে আন্টি তার পান তো আন্টি সবাইকে পান বানায় খাওয়ালো আন্টির পানটা তো অনেক মজা হয় সবাই খুব এক্সাইটেড থাকে এই পানটা খাওয়ার জন্য কারণ পান খাওয়ার পরে পানটা সবাই পছন্দ করে আমাদের গ্রুপে সবাই আমি অবশ্য পান খাই নেই আমি খেয়েছি পান মশালা সো আই জাস্ট লাভ দ্য পান মশালা থ্যাংক ইউ আন্টি সো ইনায়ার পার্টি প্লাস আমাদের মেরিনাতে যে আমরা সবাই গেলাম খুবই ভালো একটা টাইম কাটালাম তো এখন আমরা আজ গাড়ির কাছে যাব এখন আমরা সবাই বাসে যাব মেরিনার যে ওয়াকিং এরিয়াটা অনেক কোয়ার ছিল কারণ সবাই আগে চলে গিয়েছে সো এখন আমরা রওনা দিলাম এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি চাঁদনিকে ড্রপ করব ড্রপ করে তারপর আমি বাসে যাব সো চাঁদ বাসায় আসার পরে চাঁদনি আমাকে একটু মিষ্টি দিয়ে দিল ওর ভাই আনছে ওর ভাই হচ্ছে জাজির এয়ারওয়েজের ক্রু সো মিষ্টিটা হচ্ছে প্রিমিয়াম মিষ্টি অনেক মজার সো থ্যাংক ইউ চাঁদনি সো 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 মাচ আল্লাহ ব্লেস ইউ অনেক ভালো লাগছে মিষ্টিটা আর সো আজকের জন্য এটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ